এতে সেখানে নারায় তকবীরই চলবে, অন্য কোনো স্লোগান চলবে না। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের জন্য এক একটি নিজস্ব স্লোগান রয়েছে। মুসলমানের জন্য ঠিক একইভাবে পবিত্রতম স্লোগান রয়েছে আল্লাহু আকবর। দুর্ভাগ্য, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, বিরাট জনসভা, কেউ যদি নারায় তকবীর দেয়, লক্ষ জনতা যখন অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে আল্লাহু আকবর বলে, নেতারা গোস্বা হন। অর্থাৎ যুক্তি যতই দাও আউট, পুরা 5 ওয়াক্ত সালাতে আমরা 447 বার তকবীর দিই, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহু আকবর, এবং সেটাই বলেছে। তার প্রতিক্রিয়ায় পরের দিন সাংবাদিক সম্মেলনে ডেকে একজন শীর্ষস্থানীয় প্রবীণ নেতা বলেছেন, এটা আমাদের দলের স্লোগান না, এটা আমাদের ব্যক্তিগত স্লোগান, বলে নওয়াজ বিল্লাহ জালে, এটা 18 কোটি মানুষের হৃদয়ের স্লোগান, তোমার ব্যক্তিগত হতে পারে, যদি মানুষ নিয়ে রাজনীতি করো তওবা করো, আগে নারায় তকবীর ফিরিয়ে এসো, এদের সেখানে নারায় তকবীরই চলবে, অন্য কোনো স্লোগান চলবে না। হে মুসলমান, তুমি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে, আর যখনই তুমি উঁচু জায়গায় উঠবে তখনই তুমি তকবীর বলবে, কেন উপরে উঠতে গেলে যে শক্তি লাগে শক্তি তোমাকে আল্লাহ দিয়ে দিচ্ছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا سورة بنو إسرائيل مكي 111 آية যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের জন্য এক একটি নিজস্ব স্লোগান রয়েছে। মুসলমানের জন্য ঠিক একইভাবে পবিত্রতম স্লোগান রয়েছে আল্লাহু আকবর। মুসলমান তার জীবনের সর্বস্তরে, এমনকি মরণের পরও জানাজাতে আল্লাহু আকবর পাঠ করা হয়। আমরা সালাত পড়ি, সিয়াম রাখি, হজ করি, উমরা করি, যেখানেই করি, যেখানে যাই, সর্বত্র আল্লাহু আকবরের প্রতিধ্বনি মুমিনের হৃদয়ে ধ্বনিত, অনুরণিত, প্রতিধ্বনিত হয়। দূর অতীতে যখন কুরাইশ বংশের লোকেরা এবং আরবের লোকেরা
নানা ধরনের ধ্বনি দিত, তখন তাদের বিপরীতে এই আয়াত নাজিল হয়। প্রেক্ষাপট ব্যাখ্যা করি, হাফেজ ইবনে জারির বলছেন যে এই আয়াত যখন নাজিল হয় তখন তাদের মধ্যে কতগুলো ধর্মীয় সম্প্রদায় ছিল, যেমন ইহুদিরা বলতো ওকালাতুল ইহুদ উজাইর ইবনুল্লাহ, উজাইর আল্লাহর বেটা, ওকালাতুল নাসারা মসীহ ইবনুল্লাহ, নাসারারা বলতো ঈসা আল্লাহর বেটা। কোনো কোনো গ্রুপ খ্রিস্টানদের তারা বলতো হুয়া সালাসু সালাসা, তিনি তিন ইলাহের একজন। ঠিক অমনি করে আরবরা বলতো ফেরেশতারা আল্লাহর কন্যা, ইয়াজালুনা লিল্লাহিল বানাত। অমনি করে কুরাইশরা যখন হজের তালবিয়া পাঠ করত তার মধ্যেও শরিক ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু আমা মালাক, এটুক তারা যোগ করত। আমরা হাজির, হে আল্লাহ তোমার কোনো শরিক নাই, তবে ওই শরিক ব্যতীত যে কিছু অধিকার রাখে এবং তুমিও কিছু অধিকার রাখো। যখন তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন পাত থাম থাম, এর বেশি ভিড়ো না, কিন্তু ওরা শুনত না, ওরা ইল্লা শরীকান হুয়া লাক বলে যোগ করত, ওই শরীক ব্যতীত যা তোমার আছে, তাহলে কহু আমা মালাক, তুমিও কিছুর মালিকানা রাখো, তারাও কিছুর মালিকানা রাখে। বাংলাদেশ বলতে পারেন প্রায় অধিকাংশ মুসলমানই সালাত আদায় করে, কবর সিজদা করে, তাদের ধারণা আল্লাহ যেমন ক্ষমতাশালী, কবরস্থ মরা লোকটা ঠিক অমনি ক্ষমতার অধিকারী। কুরাইশদের শিরকি আকিদার সঙ্গে মুসলমানদের শিরকি আকিদার মিলিয়ে দেখবেন একই হবে, হয়তো ভাষায় বলে না কিন্তু বাস্তবতা সেটাই। নাহলে মানুষ খেতে পাচ্ছে না, গরু নিয়ে যাচ্ছে কবরে, কী জন্য? বগুড়ার মহাস্থান করে যান দেখবেন মুরগি জবাই হচ্ছে, এমন দিন নেই যেখানে গরু খাসি মুরগি জবাই হয় না। বিশেষ করে মহিলারা খুব দুর্বল, যাদের সন্তান আদি হয় না বা সন্তান অসুস্থ হয়েছে, ওরা ডানি বা তাকানো সোজা মহাস্থান চলে যায়। অমনি করে যতগুলো নাম করা তীর্থস্থান আছে বাংলাদেশে আপনারা সবাই জানেন, সবগুলোতে গিয়ে দেখেন ভিড়ের কোনো কমতি নাই, সারা বছর লোকে লোকারণ্য। একটা বিশ্বাস তো তাদের আছে, তাহলে কেন যাবে পয়সা খরচ করে? সে যুগও ঠিক এটা ছিল। ঠিক অমনি করে দেখেন সকল যুগে আরবরা বলেছে যে আরবদের মধ্যে আর দুটো গ্রুপ ছিল, একটা হলো সাবেঈ, একটা হলো মজুসি। সাবেঈ হচ্ছে তারাই যারা আরবদের প্রতিপালিত ধর্ম থেকে বেরিয়ে গিয়ে নিজেরা একটা নতুন আকিদার প্রসার ঘটিয়েছে, সাবেঈ বলে। যেজন্য কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাবেঈ বলতো, কারণ সে বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন একটা লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম বের করেছে। যিনি প্রচলিত ধর্মের বিপরীত কিছু বলবেন তাকে ওরা সাবেঈ বলতো। এই একটা গ্রুপ ছিল, একটা হলো মজুসি যারা অগ্নি উপাসক ছিল, বা তাদের ধারণা ছিল সূর্য সমস্ত কল্যাণের মূল উৎস আর অন্ধকার এটা অকল্যাণের প্রতীক।
তো এই মজুসি এর মধ্যে লাওলা আউলিয়া উল্লাহ লাজাল্লা, যদি আউলিয়ারা না থাকতো তাহলে আল্লাহ খুব দুর্দশায় পড়ে যেত, কারণ আল্লাহ সব আউলিয়াদের দিয়ে করায়, নিজে খালি হুকুম দেয়। বড় নওয়াজুবুল্লাহ মিন জালে এ বিষয়ে একদিন খুতবা দিয়েছি আপনাদের সামনে, 442 জন তাদের আল্লাহর পার্লামেন্ট আছে, সেখানে 400, আমরা যখন কোনো দোয়া করি আল্লাহর কাছে আগে 442 জনের পার্লামেন্টে যায়, তারা সেটা পাঠায় 70 জন আবদালের কাছে, সেখান থেকে যায় এরকম করে আবদাল কুতুব হতে হতে শেষ পর্যন্ত গৌসুল আজমের কাছে যায়। গৌসুল আজম থাকেন মক্কায়, উনি যদি সিদ্ধান্ত দিতে না পারেন ওখানে হবেই সিদ্ধান্ত হয়ে যাবে, অর্থাৎ এই করে করে আল্লাহর কাজ ওরাই করে দেয়, আল্লাহ কিছু করে লাগে না। তো মজুসিরা এটা সেই সময় ধারণা করত, সাহাবিরা ধারণা করত, যদি আল্লাহর সঙ্গে আউলিয়ারা না থাকত তা জাল্লাহ, তাহলে তিনি দুর্দশার মধ্যে পড়ে যেতেন। ঠিক সেই আকিদা আমাদের মধ্যেও আছে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষার পাঠ্যে অন্তরায় বইটা আমাদের আছে, পড়ে দেখবেন। এরপরে অনেক ক্ষুব্ধের উপরে দিয়েছি, এই পার্লামেন্টের বিষয়টা এখনও পর্যন্ত আছে, ফলে মানুষ আল্লাহকে ছাড়তে রাজি কিন্তু ওই পার্লামেন্টের এমপিদের ছাড়তে রাজি না, কবর ছাড়তে রাজি না, পীর ছাড়তে রাজি না, ওরও ছাড়তে রাজি না, জীবন যাবে তাও ভালো কিন্তু ওর জন্য আল্লাহকে ছাড়তে কোনো ব্যাপার না, কিন্তু এদেরকে ছাড়বে না, এদের হাতে নগদ পায়। এই শিরকি আকিদার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এই আয়াত নাজিল হয়। ইবনু কাসির, কুরতুবি, ইবনু জারির সবাই একথা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাজরিবু লিল্লাহ, আয়াতটা কি অনুবাদটা বলে দিই আগে, আল্লাহ বলছেন দেখো অকুলিল হামদুলিল্লাহ, তুমি বলো আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, আল্লাজি লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেন না। ওজার এবং ঈসাকে যেমন সন্তান বানিয়েছিল ইহুদিন আসারা, এটা প্রতিবাদ হয়ে গেল। অলম একুল্লাহ শরিক উন ফিল মুলকে, তার মালিকানা কোনো শরিক নেই, যেটা কোরআশে বলতো তামলেকু আমা মালাক, তুমি কিছু মালিক আমার এই শরিকও কিছু মালিক, এটার প্রতিবাদ হচ্ছে এটা। অলম একুল্লাহ শরিক উন ফিল মুলকে, আল্লাহর রাজত্বে কোনো শরিক নেই। অলম একুল্লাহ ওলিউম মিনাত ধুল্লে, আর আল্লাহ দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তাকে সাহায্যকারীর প্রয়োজনও হয় না। ওই যে বললে আউলিয়ারা না থাকলে আল্লাহ বিবাদ পড়ে যেত, উত্তর হচ্ছে এখানে ওলাম একুল্লাহ ওলিউম মিনাত ধুল্লে, আল্লাহ দুর্দশায় পড়েন না, তার সাহায্যকারীরও দরকার নেই। অতএব অকব্বিরহ তাকবীরা, তুমি আল্লাহর নামে জয়ধ্বনি করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, আল্লাহর উপরে কেউ নাই। এজন্য মুসলমানের তকবীর ধ্বনি আল্লাহর বড়ত্বের প্রতিধ্বনি। মুসলমানের শুধু নয়, প্রত্যেকটা মানুষের হৃদয়ের এবং তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার থেকেই আল্লাহর বড়ত্ব ঘোষণা করে। এটা ফিতরত, আল্লাহ আল্লাহর ফিতরত। অতি বড় নাস্তিকও যখন হাসপাতালে বেডে শুয়ে পড়ে, বাঁচার কোনো সুযোগ থাকে না, ডাক্তার যখন না করে দেয়, সে কাকে ডাকে? আল্লাহ। যে জীবনও আল্লাহকে মানে নেই, বিপদে পড়লে সে আল্লাহ, অর্থাৎ তার জীব তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অটোমেটিক বলে দেয়, তাকে শিখিয়ে দিতে হয় না। কারণ আমরা যে দেহ নিয়ে বসে আছি, এই দেহটা আমাদের সৃষ্টি নয়, এই দেহ আল্লাহর সৃষ্টি। আমার মুখে অনেক নাস্তিকবাদী কথা আসবে, কিন্তু দেহ সবসময় আল্লাহর আনুগত্য করে, সেজন্য এত ভালো ভালো খেয়েও আর যৌবন ফিরে আসে না। কারণ দেহ বলে তুমি যতই খাও, আমার মালিক আল্লাহ, তার হুকুমে আমি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাব, আস্তে আস্তে শুকিয়ে যাব, আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ব, ঠেকানোর কোনো ক্ষমতা তোমার নাই। নিজের দেহের মধ্যে প্রতিদিন কবর হচ্ছে, কিয়ামত হচ্ছে। যখন আমরা ঘুমোতে যাচ্ছি, আমরা মরে যাচ্ছি না, কে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়? একটা রাত ঘুম না পড়িয়ে দেখেন, মজা টের পাইবেন, ঘুম আসছে না, ঘুমের বড়ি খাচ্ছেন, কিছু হচ্ছে না। ঘুম না পড়লে যে কী কষ্ট হয়, যারা ঘুম পড়ে না তারাই বুঝতে পারে। ঠিক ঘুমিয়ে গেছেন, কখন বুঝতে পারছেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে,
গোষ্ঠী দূরের শেষ। আরে আমার চেতনা ছিল, কখন ঘুম আসলো? ঘুম আনার মালিকও আল্লাহ, ঘুম ছুটানোর মালিকও আল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠলেন, কেন উঠলেন আপনি নিজেও বুঝতে পারেন না। ঘুম কেন হলো আর ঘুম কেন ভাঙলো, কে ঘুম পাড়িয়ে দিল, কে ঘুম ভাঙিয়ে দিল, কখন কি খবর নিয়েছেন? যদি কখনো খবর নিতেন তাহলে বুঝতেন আপনার অজান্তে একজন অদৃশ্য সৃষ্টিকর্তা আছেন, যিনি দূর থেকে সব কিছু কন্ট্রোল করছেন, কোনো ক্ষমতা নেই আপনার তার বাইরে যাওয়ার। সুবহানাল্লাহ হামদি সুবহানাল্লাহ। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যখন বান্দা বলে আল্লাহু আকবার, মনে রেখো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে উত্তম হচ্ছে আল্লাহু আকবার বলা। দুর্ভাগ্য, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, বিরাট জনসভা, কেউ যদি নারায় তকবীর দেয় লক্ষ জনতা যখন অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে আল্লাহু আকবার বলে, নেতারা গোস্বা হন। তৃণমূল পর্যায়ে জনগণকে নিয়ে যারা চলেন, যারা দাবি করেন আমরা জননেতা, পোস্টার লেখা দেখেন না জননেতা, কিসের জননেতা উনি? নিজ নিজ লেখা আমি জননেতা, জনগণের আকিদা বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে যারা জননেতা সাজে তারা সারা মোনাফাক ছাড়া কিচ্ছু না, কাউকে শিখিয়ে দিতে হয়নি। আপনি নারায়তকের বলে দেখেন না একবার জনগণ কি বলে, অন্য কোনো স্লোগান দেয় কি না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলবে আল্লাহু আকবার, এবং সেটাই বলেছে। তার প্রতিক্রিয়ায় পরের দিন সাংবাদিক সম্মেলনে ডেকে একজন শীর্ষস্থানীয় প্রবীণ নেতা বলেছেন, এটা আমাদের দলের স্লোগান নয়, এটা আমাদের ব্যক্তিগত স্লোগান, বলে নওয়াজ জালে, এটা 18 কোটি মানুষের হৃদয়ের স্লোগান, তোমার ব্যক্তিগত হতে পারে, যদি মানুষ নিয়ে রাজনীতি করো তওবা করো, আগে নারায়তকগিরি ফিরিয়ে এসো, এদেশে গেলে নারায়তকগিরি চলবে, অন্য কোনো স্লোগান চলবে না। হতভাগারা জনগণের ভাষা বোঝে না, আর নিজেরা বলে আমরা জননেতা। এগুলোর পরীক্ষা বহু হয়ে গিয়েছে, অতএব মুসলমানের এই জাতীয় স্লোগান নিয়ে নেতৃত্বের দাবিদাররা কোনো দিনও যেন ভুল করবেন না, ভুল করলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। দুই নম্বর, তকবীর হচ্ছে সালাতের নিদর্শন হচ্ছে তকবীর। আপনি যখনই শুরু করেন সালাত কি বলেন, আল্লাহ আকবার বলেন না? আল্লাহ আকবার না বলে অন্য কিছু বলে শুরু করলে সালাত হবে? তাহরিম ও তকবীর ও তাহরিম ও তসলিম, তকবীরের তাহরিম দিলেন মানে সব কিছু হারাম, আমি এখন আল্লাহর সামনে আছি। তো সালাতের নিদর্শন হচ্ছে তকবীর। যখন চাঁদ দেখেন আকাশে আমরা কি বলি, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লু আলাইনা বিল আমনে ওয়াল ইমানে ওয়াল সালামাতি ওয়াল ইসলামে তারপর তৌফিকে বিমা তুহিব্ব ওয়া তারদা, আল্লাহু আকবার আগে চাঁদ দেখেছি, আনন্দের চাঁদ। যখন উনি হজে যান, যখন আপনি কাবা ঘর দেখেন, যখন তওয়াফ শুরু করেন, সেখানে গিয়েও আপনার ক্ষণে ক্ষণে আল্লাহু আকবার, মিনার তাবুতে যখন থাকেন সেখানেও আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মিনার তাবুতে বসে এত জোরে তকবীর ধ্বনি করতেন, সমস্ত মিনা গুঞ্জরিত হয়ে উঠত, আশপাশের গা গ্রামগুলো সব গুঞ্জরিত হয়ে উঠত। এমনকি ওমর ফারুকের বড় ছেলে আবদুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা, তারা বাজারে যেতেন শুধুমাত্র তকবীর ধ্বনি করার জন্য। অন্য সময় বাজারে, আমরা তো বাজারে যাই মাছ কেনার জন্য, ওনারা বাজারে যেতেন খালি তকবীর দেওয়ার জন্য, কারণ ওনারা যে পরিবেশে ছোটোবেলায় মানুষ হয়েছেন খালি শেরেক আর শেরেক, মূর্তি পুজো দেখেছেন তো অবশ্যই, বললাম তো একটু আগে, সেখানেও শেরেক। শেরেক অধ্যুষিত এলাকায় যারা বসবাস করে তারাই জানে তকবীরের কত গুরুত্ব। ইন্ডিয়া যখন
তকবীরের বদলে জয় শ্রীরাম বলার জন্য জীবন্ত মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়, তারাই বোঝে একটা তকবীরের কি গুরুত্ব। আপনার মায়ের খান্না তো ঠেলা বুঝতে পারেন না, জয় শ্রীরাম বলো ও বলছে আল্লাহ আকবার, সবার সামনে পিটিয়ে মেরে ফেললো, কেউ টু শব্দ করল না, কারণ সবাই তো হিন্দু, ও পুলিশও তো হিন্দু, ও একটু লাশ কুড়ানোর জন্য যাবে শেষে, কাজ তো এটাই। মুসলমান তার জীবনের চেয়েতে তকবীরকে ভালোবাসে, কারণ এই তকবীর দিয়ে যদি সে মরে যায় সে সোজা জান্নাতে চলে যাবে, আর কিচ্ছু লাগবে না, একটা তকবীরই যথেষ্ট। আল্লাহ দেখেছে সে মৃত্যুর সময় কারোর নাম নেয়নি, আমার নাম নিয়েছে। অতএব আল্লাহ বলছেন ওয়াইজ্জতি ওয়াজ্জালালি ও কিবরিয়াই লাউ খরজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাতান মিন কলবিহি। বুখারী শরীফ 99 নম্বর হাদিস পড়ে দেখেন, যখন আল্লাহ রাসূল শাফাত করছেন এক দুবার তিনবার চতুর্থবার গিয়েছেন মোহাম্মদ থামো, এবার আমি অবশ্যই আমার ইজ্জতের কসম, আমার প্রতাপের কসম, আমার মহত্বের কসম, অবশ্যই অবশ্যই আমি জাহান্নামে বের করে নিয়ে আসবো ওই ব্যক্তিকে যে খালেস অন্তরে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আকবার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ একই অর্থ না, অত আল্লাহ আকবার বলে মরো, যত বড় পাপী তুমি হও ইনশাআল্লাহ একদিন আল্লাহ তোমাকে বের করে নিয়ে আসবেন জাহান্নামের আগুন থেকে, কারো লাগবে না, একটা নবীর সুপারিশও লাগবে না। আর সে আল্লাহ আকবার স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি সর্বত্র চক্রান্ত চলছে, সেদিন যেমন চক্রান্ত চলেছিল আরবে, আজও চক্রান্ত চলছে বাংলাদেশে। অতএব বাংলার মুসলমান সাবধান হয়ে যাও, যারা ষড়যন্ত্র করে তাদেরকে দেখা যায় না, যারা সামনে কথা বলে ওদেরকে দেখা যায়, যারা বাধা দিচ্ছেন তারা কাকে খুশি করতে চান সেটা আপনারা হিসাব করে দেখেন। তারা দেশের মানুষকে খুশি করতে চায় না, আল্লাহকেও খুশি করতে চায় না, অন্য কোনো দেবতাকে খুশি করতে চায়, যে দেবতা বাংলাদেশে থাকেন থাকে অন্য জায়গায়। যখন আমরা ঈদের সালাত আদায় করি তকবীর দেই না, প্রথম রাকাতে 7 তকবীর, দ্বিতীয় রাকাতে 5 তকবীর, কেন দেই? তকবীরটাই হলো মূল ঈদের, বিনা তকবীরে সালাত পড়েন দেখি কী সালাত হবে, কোশ্চিন গেল হবে না। 12 তকবীর বোধ দেই বলি বড় গুসা, আপনার তো 6টা কম, ইনশাল্লাহ আমার তো আগে জান্নাতে চলে যাবো, তকবীর তো আমাদের সংখ্যা বেশি তাই না, সহি জয় পরে থাক, তকবীর আমাদের বেশি, অত যুক্তি যতই দাও আউট। পুরা পাঁচাক্ত সালাতে আমরা 447 বার তকবীর দিই, হিসাব করে দেখেন গিয়ে গণবেন, জমহুর উলামায়ে কেরাম গণনা করেছেন 447 বার তকবীর দিই আমরা, একবারে ফরজ সুন্নত যত রকম সালাত মানে পড়ি সারাদিনে ওনারা হিসাব করে দিয়েছেন। যখন আপনি কোনো বাহনে উঠবেন, উঠে ওঠেন, ঘোড়ায় ওঠেন, মাইকরে ওঠেন, আর কোচে ওঠেন, বা প্রাইভেট কারে ওঠেন, বা ট্রেনে ওঠেন, যেখানে উঠবেন সেখানে দোয়া পড়তে হয় না, শুরুতেই সুবহানাল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই যে দোয়া আছে, এই দোয়া পড়লে অথবা আর কিছু লাগে না, এই একটা দোয়াই যথেষ্ট, এত সুন্দর অর্থ। বিমানে যখন পড়ে তো মনে হয় হওয়া দরকার নেই, এতে আমার যদি আজকে মরেও যাই এই দোয়া পড়ে এতে আমার জান্নাত হয়ে যাবে, এটা অর্থ। আল্লাহ পাকের তার রসুলকে কী অর্থ শিখিয়েছেন, এত চমৎকারভাবে এসেছে কথাগুলো। যখন আপনি উঁচু জায়গায় উঠবেন কী বলতে হবে? আল্লাহ তো নামবেন সুবহানাল্লাহ। দলিল আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিতাকওয়াল্লাহ ওয়াত-তাকবীর আলা কুল্লি শারাফিন রাওয়াহু তিরমিজি। হে মুসলমান, তুমি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করবে, আর যখন তুমি উঁচু জায়গায় উঠবে তখন তুমি তাকবীর বলবে, কেন উপরে উঠতে গেলে যে শক্তি লাগে শক্তি তোমাকে আল্লাহ দিয়ে দিচ্ছেন। যারা আর্থ্রাইটিসের রোগী আমাদের মতো হাঁটুতে বল নাই, আমরা বুঝতে পারছি উপরে ওঠার কি মহাসৌভাগ্য,
আগে লাভ হয় লাভে দুই তিন সিঁড়ি বাদ দিয়ে লাভ দিতে উঠতাম, পাঁচতলা কোনো ব্যাপারই না, এখন একতলাই উঠতে পারি না। তাহলে আল্লাহ আল্লাহর ক্ষমতা বেশি না? আল্লাহ আকবর বলাটা অপরিহার্য, ভুল যেন কেউ করবেন না। আট নম্বর জবাই করেন কি বলেন? বিসমিল্লাহে আল্লাহ আকবর, বিসমিল্লাহে অন্য কিছু বললে হবে? তো খাওয়াই যাবে না, ও একদম হারাম হয়ে যাবে, ও জবাই খাওয়াই যাবে না। হ্যাঁ, কবরে গিয়ে যদি বিসমিল্লাহ বলেন তো কাজ হবে না, কারণ আপনার নিয়তটা হলো ওখানে খাওয়ানো, কবর উদ্দেশ্যে আপনি জবাই করছেন, কিন্তু মুখে বলছেন বিসমিল্লাহ, ওটা বিসমিল্লাহ না, ওটা হল বিসমিল কবর। সব ধোকাবাজি আল্লাহ বুঝে, মোনাফেকদের নিফাক যুক্তি দিয়ে আইন আদালতে টেকা যায়, আল্লাহর কাছে টেকা যাবে নাকি? বুঝতে পারছি, আপনি বাড়িতে কষ্ট নিয়ে গেছেন, ঘণ্টা বেঁধে গরু নিয়ে গেলেন, কোথায় বাপরে বাপ, কত মাইল হেঁটে নিয়ে চলে গেলেন, যে বাবা গরুটা এখানে যাবে কেন না, দেওয়া লোকেরা খাক, তা দেবে না, ও নিয়ে যাবো হুজুরির কাছে, এখানে গরিব মানুষ নেই। এই আকিদাগুলো আগে ঠিক করেন, সিরকি আকিদা নিয়ে তহিদের সলগান্ধে কোনো কাজ হবে না। মোট কথা হলো, যখন আমরা জবাই করি তখন আল্লাহ আকবর বলি। তো দেখেন, মুসলমানের সর্বাবস্থায় আল্লাহ আকবর নয়। যখন আপনি কোনো খুশির খবর শোনেন, খুশিতে কি অন্য কিছু বলেন? আল্লাহ আকবর, আমার বাস মেয়ের একটা ছেলে হয়েছে, খুশিতে নানা পাগল হয়ে যায়। ছেলের একটা বাচ্চা হয়েছে, দাদার আর হুঁশ নাই, কত মানুষ সন্তান পাচ্ছে না, শেরেক বেদাত করে বেড়াচ্ছে, সে আমার ঘরে টাল্লারে নতুন সন্তান পাঠিয়েছে, কি খুশির খবর! প্রথম চোটেই মুগ্ধ বেরিয়েছে আল্লাহ, একবার বলে দিতে হয় না, সে খুশিতে সে আকিকা করে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো 1000 মধ্যে 999 জন জাহান্নামে যাবা, একজন মানে এক ভাগ মাত্র জান্নাতে যাবে, আমি আশা করি তাদের মধ্যে তোমরা শিকি হবা। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে উঠলেন। একটু পরে উনি বললেন, আমি আশা করি তাদের মধ্যে তোমরা এক তৃতীয়াংশ হবা। সাহাবায়ে কেরাম খুশিতে আবার আল্লাহু আকবার বলে উঠলেন, আমি আশা করি তাদের মধ্যে তোমরা অর্ধেক হবা। সাহাবায়ে কেরাম পার পার্থক্য দিলেন, এত কিছু বলেননি, খালি আল্লাহ আকবার। খুশির খবর শুনলে আপনাকে অটোমেটিক্যালি আল্লাহ আকবার বলতে হয়, যে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আকবার অর্থ কি? আল্লাহ সবার চেয়ে বড়। আল্লাহ মহান টান অনেকে বলে না, এই অনুবাদ ভুল, এখানে লেখা আছে আল্লাহ মহান, জি না, আল্লাহ আকবার তবদিল শেখা সবার চেয়ে বড়, তার উপরে আর কিছুই নাই, সবার চেয়ে বড় যিনি হন। তারপরে আর কারো দরকার হবে? নিচু লোকদেরকে যাবো কি জন্য? আমি ঘরে আগুন লেগেছে, আল্লাহ আকবার, আগুন আল্লাহর গজব, আল্লাহর নাম শুনলে গজব থেমে যায়। দেখবেন পরীক্ষিত যে সমস্ত ওলামায়ে কেরাম বারবার এগুলি বলে দিয়েছেন, সাবধান, আল্লাহর গজব ঠান্ডা করো, যদি আল্লাহ আকবার বললে আল্লাহ তো আল্লাহর ক্রোধ থেমে যায়। ইস্তেজগাহ সালাত আদায় করি যখন আমরা, বৃষ্টি নেই, সেখানে যে আমরা কোন সুরা পড়ি, সাব্বিহিস্মা বলেন রব্বিকাল আ'লা, তোমার রবের নামে তুমি তসবিহ তিলাওয়াত করো, ওখানেও আল্লাহ আকবার। আজকে জুমার দিন প্রথম রাকাতে আমরা কী পড়ি? সাব্বিহিস্মা পড়ি না? ঈদের সময় সালাতে কোনটা পড়ি? সাব্বিহিস্মা। কেন এই দুটি বাছাই করে এই সুরাগুলো আল্লাহ পাক রসুল কেন পড়তেন? যে তোমরা প্রতিটি অনুষ্ঠানে প্রতিটি দিনই ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করো। এবার আসেন, মরে যাচ্ছি, জানাজা হচ্ছে, আপনার হাজারো মানুষ জমা হয়েছেন, সেখানে জানাজা শুরু হয়, কয়টা তকবীর দিতে হয়? চারটে তকবীর দিতে হয় না? তকবীর কেন? চারটে তসবীর দেন, চারটে সুবহানাল্লাহ বললে হবে, চারটে আলহামদুলিল্লাহ বললে হবে, চারটে তকবীর দিতে হবে, তকবীর কেন? এই মাইয়েরটা চলে যাচ্ছে, আল্লাহর বরত ঘোষণা করে তিনি ছিলেন, তিনি সবসময়
আল্লাহকে বড় বলতেন, কখনো শিরক করতেন না। অতএব হে আল্লাহ, চারটা তকবীর দিয়ে আমরা তোমার কাছে দোয়া করছি, আল্লাহ মাকুল্লাহ ওরহাম হত, তুমি দেখ ক্ষমা করো, তাকে রহম করো, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। খেয়াল করেছেন? এগুলো খেয়াল করা উচিত যে কেন আমরা তকবীর বলছি। তকবীর সবার বড়, আল্লাহ সবার চাইতে বড়। এই কথাটা স্বীকৃতি যখন ইমাম দেয় এবং সঙ্গে সঙ্গে পিছনে যখন হাজারো মুসল্লি তার সঙ্গে ওন একই দোয়া পড়ে, আল্লাহ তখন বলে আল্লাহ আমার বান্দারা তো আমারই বর্ত স্বীকার করছে, আমি কেন ওদেরকে জাহান্নামে দেব? আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। এবার আসেন, জানাজা হয়ে গেল, আপনার মৃত্যুর আগে রুহটা চলে আসছে, রুহটা নিয়ে ফেরেশতারা চলে যাচ্ছেন আসমানে আল্লাহর কাছে, আসমানের দরজা জিজ্ঞেস করছে সাহাবে ফেরেশতারা, কার রুহ? যদি নেককার মানুষ হয় তখন মারহাবান রুহে তৈয়ব কানাত ফিল জাসাদ তৈয়ব, মারহাবা হে পবিত্র রুহ, যা ছিলে পবিত্র দেহে চলে আসো। ফেরেশতা দরজা খুলে দিচ্ছেন আসমানের, তো দেখা যাচ্ছে আল্লাহ আকবার আসমানের দরজা খুলে দেয়। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার আসমানের দরজা খুলে দেয়, আন্দোলন দরজা খুলবে না। ঠিক অমনি করে যখন আপনি সালাতে উঠেন বঠেন, অর্থাৎ তকবীর দিয়ে উঠেন, তকবীর দিয়ে নামেন, সব দেওয়া তকবীর না, সালাতের সর্বক্ষেত্রে তকবীর, তো বোঝা গেল যে আপনার ধর্মীয় জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আল্লাহু আকবার নাই। আর এই ধর্মীয় জীবনটাই মানুষের সার্বিক জীবনকে পরিচালিত করে, কারণ মানুষ চলে বিশ্বাসের আলোকে, বিশ্বাস এবং কর্ম নিয়েই মানুষের জীবন, কর্ম পরিচালিত হয় বিশ্বাসের আলোকে, যিনি যে বিশ্বাস নিয়ে চলেন তিনি সেই হিসাবে কর্ম করেন, এটাই স্বাভাবিক কথা। জোর করে কাউকে অন্যদিকে নিয়ে যাওয়া যায় না। মুসলমানের সারাটা জীবন আল্লাহকে কেন্দ্র করে ঘোরে, ঠিক যেমন সূর্য চন্দ্র পৃথিবী ঠিক ল্যাটিমের মতো, ল্যাটিমের যেমন নিচে একটা পেরেক থাকে না, ওই মাথা পুরা ল্যাটিম ঘুরছে, ভো ভো করে ঘুরছে, কিন্তু ওইটা নিচেরটাকে নড়ে, ওই এক জায়গায় পুঁতি আছে। মানুষের বা মুসলমানের সার্বিক জীবন ঘুরছে ওই একটা আল্লাহ আকবরকে কেন্দ্র করে। আর হাদিসে আল্লাহ রসুল সুন্দরভাবে জ্যামিতি এঁকে দিয়েছেন, আমাদের জ্যামিতি ছেলেরা কি ত্রিকোণমিতি এরকম করে না, দাগ দেয় সোজা, যেটা চলে যায় একটা পাশ দিয়ে যায় দাগ সোজা করার জন্য। মুসলমানের জীবনের প্রথম ওই মাথা হচ্ছে জান্নাত, যেখান থেকে আল্লাহ আমাদের রুহগুলো পাঠিয়ে দিয়েছেন মায়ের গর্ভে, জান্নাত টু মায়ের গর্ভ, সেখান থেকে আমরা এখন দুনিয়া বসে আছি, এখান থেকে মেয়াদ শেষে আবার ডাইরেক্ট যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাব। মাঝখানে রেসালাত, রেসালাতের সিঁড়ি বেয়ে আপনাকে আখেরাতে যেতে হবে। আল্লাহ আকবর, আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, তার উপরে বড় কেউ নাই, পাঠিয়েছেন মায়ের গর্ভে, সেখান থেকে নয় মাস পরে আল্লাহর হুকুমে এসেছি আমরা দুনিয়াতে, কর্মক্ষেত্রে কাজ করেছি, এবারে চলে যেতে হবে ঠিক সেখানে যেখান থেকে আমরা এসেছিলাম, এক ডাইরেক্ট, এর মধ্যে কোনো ডানি বা যাবেন না। আর এই কাজ যদি আল্লাহর রসুলের বিধান মোতাবেক হয়, অর্থাৎ কোরআন ও সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আপনি ওখানে মুক্তি পাবেন, আর নইলে জাহান্নাম। ঠিকানা তো দুটোই হয়, জান্নাত না জাহান্নাম। এই সোজা পথটাকে কোরআনে বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও। এই সরল রেখা
আল্লাহ রসুল টেনে টেনে দেখে দিয়েছেন। ইবনে মাসউদ বলছেন, খাত্তালানা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উতান ইয়ামিনিহি ও শিমালিহি, একদিন আল্লাহ রসুল আমাদেরকে একটা রেখা টানলেন, রেখাটা ডানে বামে অনেকগুলো রেখা টানলেন, বললেন দেখো প্রত্যেকটা এই ডানে বামের রেখার মাথায় একটা করে শয়তান আছে, আর একদম ওই সোজা মাথায় হচ্ছে কোরআন, কোরআন ডাঙছে তো আমার পথ হলুম হালুম মাসে হালুম মেলে আমার দিকে এসো, আর শয়তান খালি ঘোরাচ্ছে ডানে যাও বামে যাও সুন্দর সুন্দর লোক দেখাচ্ছে। আমাদের কর্তব্য হবে ডানে বা না গিয়ে সরাসরি কোরআন যেদিকে ডাকে সেদিকে যাওয়া। আর কোরআনের ব্যাখ্যায় তো হাদিস, সেখানেও শয়তান চেষ্টা করেছে যাতে মুসলমান সহি হাদিস না মানে, জাহাজ জয়ীব মেনে যেন জাহান্নামে চলে যায়। তো আলহামদুলিল্লাহ যারা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা তারা ওই জাহাজ জয়ীবের ধারে কাছে যায় না, ওরা ঠিকই সহি হাদিস মানে অর্থ এটা আল্লাহ রসুলের সঠিক বক্তব্য, সহি অর্থ এটি তাতে কিছু না। আমাদের কর্তব্য হবে সহি হাদিস মেনে সহি পথে যাওয়া এবং সিরাতুল মুস্তাকিম ধারণ করে আল্লাহর কাছে চলে যাওয়া। তকবীরের গুরুত্ব এখন তো বুঝতে পারলেন, এতদিন তো দিতেন আপনি মুখস্থ হিসেবে, এখন একটু বুঝে শুনে দিয়েন। আর নেতাদেরকে বলছি দয়া করে সত্যিকারের নেতা হওয়া, বুসটুস বলা মানুষগুলো যেন রাজনীতি করে বোকা যেন এখন না যায়, এরা যে দেশটাকে শেষ করে দেবে। মুসলমানের এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও চলেছে আজও চলছে আগামী দিনেও চলবে, কারণ শয়তানের হায়াত খুব লম্বা। সঙ্গে সঙ্গে রেসালাত শেষ, আমরা খতনে নবুয়তে বিশ্বাসী, নবী আর আসবেন না, কোরআন হাদিসও শেষ, পূর্ণাঙ্গ জীবন গ্রন্থ কোরআন হাদিস যেখানে মুমিন থাকবে সেখানে, তা ডানি বা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের তো পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহু আকবরকে কথা এবং কর্মে যথাযথভাবে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।